প্রসূন মিশ্রা, আই এম ফ্রম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর। আমরা ল্যাবে একটা ইন্ডাকশন মোটর ড্রাইভ বানানোর চেষ্টা করছি। ইলেকট্রিক চালিত গাড়ির মাইলেজ ও পারফরম্যান্স বাড়াতে গেলে দরকার এনার্জি এফিসিয়েন্ট, হাই পাওয়ার ডেন্সিটি, হাই পারফরম্যান্স পাওয়ার কনভার্টার, ইলেকট্রিক মোটর ড্রাইভ ও ব্যাটারি। সাউথ আফ্রিকায় সদ্য সমাপ্ত তরুণ বিজ্ঞানীদের ব্রিক্স সম্মেলনে এই সংক্রান্ত গবেষণা তুলে ধরলেন খড়গপুর আইআইটির এক তরুণ অধ্যাপক প্রসূন মিশ্র। প্রসঙ্গত উল্লেখ্য, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ ইন্ডিয়া এই বছর ভারত থেকে যে 21 জন তরুণ গবেষককে বেছে নিয়েছেন ব্রিক্স সম্মেলনে যোগদানের জন্য, তিনি তাদের মধ্যে একজন। গিয়েছিলাম একজন ইয়াং সায়েন্টিস্ট হিসেবে। আমি যেটার উপর প্রেজেন্টেশন দিয়েছি সেটা বেসিক্যালি গ্রিন টেকনোলজি, দ্যাট ইজ বেসিক্যালি ইভি টেকনোলজির উপরে আমি প্রেজেন্টেশন দিয়েছিলাম, যেখানে আমার মেন ফোকাস ছিল যে নেক্সট জেনারেশন পাওয়ার কনভার্টার ইউজিং সিলিকন কার্বাইড পাওয়ার ডিভাইসেস। পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার জাহানাবাদ গ্রামে জন্ম প্রসূনের। কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠের মেধাবী ছাত্র প্রসূন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পরবর্তী পড়াশুনো ও গবেষণা করেছেন দেশ বিদেশের নামকরা প্রতিষ্ঠানে, যেমন আইআইটি দিল্লি, অলবর ইউনিভার্সিটি, সিএসআইআর, জেনারেল ইলেকট্রিক ইত্যাদি। তিনি জানাচ্ছেন, সিলিকন কার্বাইড ও গ্যালিয়াম নাইট্রাইড পাওয়ার ডিভাইস ব্যবহার করে বানানো পাওয়ার কনভার্টার টেকনোলজির ভবিষ্যৎ খুব উজ্জ্বল এবং সেই নিয়ে আপাতত কাজ চালিয়ে যেতে চান তিনি। তার আশা, আগামী 5 বছরের মধ্যে এই টেকনোলজি আরও উন্নত হবে এবং বিভিন্ন ক্ষেত্রে বড় পরিবর্তন আনবে। নিউ টেকনোলজি যেটা আমরা এখনও অবধি সিলিকন বেসড আইজিবিটি বা সিলিকন বেসড মসফেট ইউজ করে আসছি, কিন্তু সেটার মেন প্রবলেম হচ্ছে কি যে যখন গোয়িং ফর হাই ভোল্টেজ অ্যাপ্লিকেশন বা হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশন, সেটার ক্ষেত্রে লসেস অনেকটা বেশি হয়ে যায়। কিন্তু সিলিকন কার্বাইড পাওয়ার ডিভাইস যদি আমি ইউজ করি, সো আই ক্যান ইউজ দিস ফর হাই ভোল্টেজ অ্যাপ্লিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ আই ক্যান হ্যাভ হায়ার সুইচিং ফ্রিকোয়েন্সি অলসো, বাট স্টিল আই উইল বি হ্যাভিং লোয়ার সুইচিং লসেস অ্যান্ড দ্যাট উইল বেসিক্যালি ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ দ্য কনভার্টার অলসো। কিন্তু ইভির ক্ষেত্রে মেন প্রবলেম যেটা হচ্ছে মাইলেজ প্রবলেম। মাইলেজ প্রবলেম মানে আমি যদি একবার ব্যাটারিটাকে চার্জ করি, আমাকে দেখতে হবে যে সিঙ্গেল চার্জ ব্যাটারি চার্জ করলে আমি কত কিলোমিটার ট্রাভেল করতে পারছি। এবার সেইটা আমি কত কিলোমিটার ট্রাভেল করতে পারবো সেটা ডিপেন্ড করবে আমার ড্রাইভটা ব্যাটারি থেকে কতটা এনার্জি কনজিউম করছে সেটার উপর ডিপেন্ড করে। এবার আমি যদি আমার যে ড্রাইভটা যেটা বানাচ্ছি সেটাকে যদি আরও এনার্জি এফিসিয়েন্ট বানাতে পারি, তাহলে আই ক্যান ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স বাই কনজিউমিং লেস এনার্জি। আবহাওয়া পরিবর্তন ও টেকসই প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ব্রিক্স সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রসূন। প্রযুক্তিতে বিশ্বের দরবারে নিজেকে এবং নিজের দেশ ভারতবর্ষকে মেলে ধরাই লক্ষ্য ছিল তরুণ এই বিজ্ঞানীর। গত 31 জুলাই থেকে 2 অগস্ট ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড ইনোভেশন সাউথ আফ্রিকা আয়োজিত ব্রিক্স সম্মেলনে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই 5টি দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। আর সেখানেই নিজের গবেষণার কাজ তুলে ধরে সবাইকে তাক লাগিয়ে দেন এই তরুণ অধ্যাপক ও বিজ্ঞানী। ছেলেবেলায় ইচ্ছে ছিল চিকিৎসক হওয়ার, কিন্তু বর্তমানে আইআইটি খড়গপুরের অধ্যাপক হয়েও তিনি সমান খুশি। প্রায় 2 বছর হতে চলল খড়গপুর আইআইটিতে তিনি জয়েন করেছেন। তার বাবা ভারতীয় সেনাবাহিনীতে দীর্ঘদিন দেশের জন্য কাজ করেছেন। বর্তমানে বাজারে পেট্রোল ডিজেল চালিত গাড়ির পরিবর্তে ইলেকট্রিক চালিত গাড়ির ব্যবহার নিত্যদিন বাড়ছে। তবে ইলেকট্রিক যানবাহন পরিষেবায় ও ব্যাটারি চার্জিংয়ে নূতনত্ব আনতেই তিনি কাজ শুরু করেছেন। খরচ একই রেখে আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্যেই বিশেষ গবেষণা চালিয়ে যাচ্ছেন উনি। অবসর সময়ে তিনি কবিতা, প্রবন্ধ লেখেন। তরুণ প্রফেসরের অবসরে বেশ কিছুটা সময় কাটে গান করেও। এই তরুণ বিজ্ঞানীর অদম্য চেষ্টা, কঠোর অধ্যবসায় ও উন্নত গবেষণার মধ্য দিয়ে ভারত প্রযুক্তিবিদ্যায় আরও উন্নতির শিখরে পৌঁছবে বলে মত ওয়াকিবাল মহলের। স্বাধীনতা